একেই বলে কেঁচো খুঁড়তে কেউটে। এক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে আর এক দুর্নীতির পর্দা ফাঁস। অটো রুট পারমিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। মধ্যমগ্রাম থানার পুলিশের দাবি, 2.5 লক্ষ টাকা দিয়েও রুট পারমিট হাতে পাননি অভিযোগকারী, অথচ তিনি জানেনই না তার নামে অনেক আগে রাস্তায় নেমে গিয়েছে অটো। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত বিকাশ পাল বাবলু সরকারের নথি ব্যবহার করে অটো রাস্তায় নামিয়ে ফেলেছে। ইতিমধ্যে পুলিশের জালে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা বিকাশ পাল। অভিযোগকারী বাবলু সরকারের অভিযোগের ভিত্তিতে রুজু হয়েছে মামলা। পুলিশ সূত্রে খবর, এই অটোর গায়ে যে নম্বর প্লেট লাগানো রয়েছে সেটির রেজিস্ট্রেশন অভিযোগকারী বাবলু সরকারের নামে। অভিযোগ, ধৃত বিকাশ পালই অসাধু চক্রের সঙ্গে হাত মিলিয়ে বাবলু সরকারের নথি ব্যবহার করে রেজিস্ট্রেশন করান জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর থেকে। অভিযোগকারীর দাবি, তিনি এর কিছুই জানেন না। পুলিশ সূত্রে খবর, টাকা দিয়েও পারমিট না মেলার অভিযোগের তদন্তেই জানা যায় এসব ঘটনার কথা। জানতে পেরে অবাক জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক। না, আমি এখন পর্যন্ত কোনো এরকম অভিযোগ পাইনি। যারটা সে পেয়ে যায়, হয়তো বেশি নিল কম নিল, যারা এই ধরনের কাজ করে তারা করে, কিন্তু এরকম হয়নি যে আমার গাড়ি আরেকজন নিয়ে চলে গেল। পুলিশ জানতে পেরেছে আরও বেশ কয়েকজনের কাছ থেকে অটো রুট পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল ধৃত বিকাশ পাল। এই চক্রে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নথি ব্যবহার করে অটো রাস্তায় নামানোর জন্য এই ধরনের যে একটা চক্র কাজ করছে তা স্বীকার করে নিয়েছেন জেলা আঞ্চলিক পরিবহন আধিকারিক। তার বক্তব্য, গাড়ির মালিকরা সচেতন না হলে এই ধরনের চক্রকে রোখা প্রায় অসম্ভব। ক্যামেরায় আশিস হাইজের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।